আজকের আলোচনার বিষয় হলো রসায়নের অ্যাসিড কার কারক এবং লবণ সম্পর্কে। অ্যাসিড চিনিবার উপায়, আমরা কিভাবে অ্যাসিড চিনব? অ্যাসিড চিনার জন্য আমাদের প্রথমে হলো হাইড্রোজেন প্লাস OS ব্যতীত যৌগমূলক বা আমরা মূলক যাই বলি, রেডিক্যাল বলি ইংরেজিতে, আমরা রেডিক্যাল বলি। আচ্ছা, তারপরে আছে হ্যালোজেন। তারপরে শেষে COS থাকে। এই হলো আমাদের, আমরা অ্যাসিড চিনব। অন্য একটা ভিডিওতে আমরা হ্যালোজেন সম্পর্কে অবশ্যই আলোচনা করব। আর আমাদের সকল ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখলে সবগুলো বিষয় সম্পর্কে আশা রাখি পরিপূর্ণ ধারণা পাওয়া যাবে। এই হলো আমাদের অ্যাসিড। তারপরে আমরা যদি বলি কার চিনিবার উপায়, আমরা যদি কার চিনতে চাই তাহলে আমাদের প্রথমে দিতে হবে ধাতু প্লাস OS মানে হাইড্রক্সিল, হাইড্রক্সাইড আমরা চাই বলি, অথবা অ্যামোনিয়াম প্লাস OS। অ্যামোনিয়ামের সংকেত আমরা নিশ্চয়ই জানি সবাই, NH4 অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম প্লাস OS। তেমনি হবে কারক, কারক চিনিবার উপায় ধাতু প্লাস ও, অথবা ধাতু প্লাস OS। অ্যামোনিয়াম প্লাস ও অর্থাৎ অক্সিজেন, অথবা অ্যামোনিয়াম প্লাস OS। এগুলো আমাদের ক্ষারক, লবণ চিনিবার উপায়, লবণটা হলো ধাতু প্লাস OS ব্যতীত মূলক, অ্যামোনিয়াম প্লাস OS ব্যতীত মূলক অর্থাৎ যৌগমূলক, ধাতু প্লাস হ্যালোজেন, হ্যালোজেন নিশ্চয়ই জানি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এস্টারিন বাদ দিলে দরকার নেই। তারপরে অ্যামোনিয়াম প্লাস আমরা ধাতু লিখলাম, ধাতু প্লাস OS ব্যতীত যৌগমূলক, অ্যামোনিয়াম প্লাস OS ব্যতীত যৌগমূলক, ধাতু প্লাস হ্যালোজেন, অ্যামোনিয়াম প্লাস হ্যালোজেন। এই হলো আমাদের লবণ চিনিবার উপায়। এখানে একটা কথা বলতে হবে, ক্ষার এবং ক্ষারক
এই দুটো কিন্তু একটু পার্থক্য হলো, যে অর্থাৎ যেটা খার এটাকেও আমরা ইচ্ছে করলে খারক বলতে পারবো, আর খারককেও আমরা খারক বলতে পারবো। এটা হলো আমরা যেমন ইংরেজিতে একটা কথা পড়েছি না, যেমন কমন ওয়ার্ড যেটাকে বলে, কমন, এটা হলো কমন নাউনের মতো। অর্থাৎ খারক বললে এটা কমন নাউন হয়ে যাবে, অর্থাৎ অর্থাৎ ওয়েজ থাকলেও আমরা এটাকে খারক বলতে পারবো, ও থাকলে আমরা খারাপ বলতে পারবো। এবং এটাকে যদি ডিরেক্টলি বলি, মানে আলাদাভাবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে একদম বিস্তারিত বলি, যেটা প্রপার ওয়াইজ যদি বলি, তাহলে ওয়েস্ট থাকলে আমরা অবশ্যই এটাকে খার বলতে পারবো, আর ওয়েস্ট না থাকলে খারাপ বলতে পারবো, কিন্তু আমরা কিন্তু খার বলতে পারবো না। তো এটা সম্পর্কে আমাদের এখনও যদি আমরা একটু ডিটেলস আমরা আরেকটা পৃষ্ঠে দেখি, যেমন এসিড চিনি বা উপায় আমরা লিখেছি। আমরা প্রথমে বলেছিলাম যে হাইড্রোজেন প্লাস ওয়েজ ব্যতীত যৌগমূলক, এখন যৌগমূলক আছে আমরা সবাই জানি কম বেশি। ওয়েজ ব্যতীত, ওয়েজটা তো আমরা চাচ্ছি না, ওয়েজ ব্যতীত যদি যৌগমূলক হয় তাহলে যেমন হতে পারে সালফেট, নাইট্রেট, কার্বনেট, ফসফেট ইত্যাদি ইত্যাদি হতে পারে, আর অনেক 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 হতে পারে। তো আমরা যদি একটা অ্যাসিড তৈরি করতে চাই, তাহলে আমরা ফার্স্ট, যেমন আমি সালফেট দিয়ে একটা অ্যাসিড তৈরি করব, তো আমি সালফেটটা লিখি SO4, আর এর সামনে প্রথমে কিন্তু আমরা লিখব হাইড্রোজেন। এরপর আমরা কীভাবে গঠন করব, আমরা কিন্তু আগে বলেছি যে একটা হাইড্রোজেন দিব, আমরা একটা হাইড্রোজেন দিলাম, একটা ওয়েজ ব্যতীত মূলক দিব, আমরা একটা ওয়েজ ব্যতীত মূলক দিলাম। তাহলে আমরা কিন্তু অ্যাসিড মাত্র পাশাপাশি রাখলাম, হাইড্রোজেনটাকে পাশাপাশি রাখলাম, ওয়েজ ব্যতীত মূলক মানে এখানে সালফেট এটাকে পাশাপাশি রাখলাম, অ্যাসিড কিন্তু এখনো হয় নাই। এখন আমাকে যেটা করতে হবে, এসের যে যৌজনী এটা ওর নিচে লিখতে হবে, ওর যোজনীকে আমরা প্রথমটা নিচে লিখবো। যেমন এসের যোজনী হলো এসের যোজনী ওয়ান, মানে হাইড্রোজেনের যোজনী হলো ওয়ান, আমরা এটা নিচে আমরা প্রয়োজনে এমনি একটু ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে আমি ওয়ান দিলাম। আর SO4 সালফেট, সালফেটের যোজনী আমরা জানি দুই, এটা কীভাবে দুই হয় সবই আমরা আলোচনা করব, আর একটা ভিডিওতে, এক ভিডিওতে তো সব আলোচনা করা যাবে না, আর একটা ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনাটা করব। সালফেটের যোজনী দুই, আমরা দুইটা লিখলাম এস এর নিচে। এখন এটা কিন্তু কষড়া হয়ে গেছে, আমরা কষড়াটা করে নিলাম, যে আমরা সাধারণত ওয়ানটা লিখতে চাই না, নিচে ওয়ানের চেয়ে বেশি হলে 2, 3, 4 ইত্যাদি আমরা লিখি, কিন্তু ওয়ানটা আমরা লিখি না। তো যেহেতু ওয়ানটা লিখি না, ওয়ানটা দিব না, তাহলে দিব না যেহেতু ব্র্যাকেটটাও দিব না, তার মানে কি হইল, H2SO4। এটা সালফেট থেকে আমরা তৈরি করেছি, সালফেটের নামের সাথে অনেকটা মিল রেখে আমরা নামটা দিয়ে দিলাম সালফিউরিক অ্যাসিড। তেমনিভাবে আমরা যদি নাইট্রেট দিয়ে তৈরি করি, তাহলে কী দাঁড়াচ্ছে, আমরা আগে নাইট্রেটটা লিখলাম, সামনে আমরা কিন্তু বলেছি যে এস দিব, আমরা এস দিলাম। এখন এস এর যোজনী লিখবো পরেরটা, এস না, এস এর যোজনী হলো ওয়ান, এটা লিখবো নাইট্রেটের যে নিচে, আর নাইট্রেটের যোজনী ওয়ান, এটা লিখবো এস এর নিচে, হাইড্রোজেনের নিচে। সমান সমান হলে আমরা লিখবো না, আমরা তাহলে এটা ওয়ান কাটা, ই ওয়ান কাটা, তাহলে আমরা কী দাঁড়াচ্ছি, SNO3, ব্র্যাকেট লাগছে না, কারণ ব্র্যাকেটের নিচে যেহেতু কোনো সংখ্যাই লিখতে হচ্ছে না, তো শুধু শুধু ব্র্যাকেটও লাগছে না আমাদের। এটা কিন্তু একটা অ্যাসিড তৈরি হয়ে গেল, আর অ্যাসিডটা যেহেতু আমি নাইট্রেট থেকে তৈরি করেছি, এটার নাম হয়ে যাবে নাইট্রেটের সাথে মিল রেখে অনেকটা নাইট্রিক অ্যাসিড। এরকমভাবে আমরা এখন হাইড্রোজেন দিয়ে তো তৈরি করলাম, ওয়েজ ব্যতীত মূলক দিয়ে তৈরি করলাম, এখন হাইড্রোজেন এবং হ্যালোজেন দিয়ে আমরা তৈরি করব। তো আমরা হ্যালোজেন দিয়ে যদি তৈরি করি, আমরা একটা এস দিলাম প্রথমে, একটা হ্যালোজেন, এটা হতে পারে ক্লোরিন, হতে পারে ব্রোমিন, যাই হোক আমরা ব্রোমিন দিলাম মনে করি। এখন এসের যোজনী, হাইড্রোজেনের যোজনী কিন্তু হাইড্রোজেনের নিচে আমরা লিখবো না, এটা লিখবো ব্রোমিনের নিচে ওয়ান, আর ব্রোমিনের যোজনী আমরা জানি ওয়ান, এটা লিখবো হাইড্রোজেনের নিচে। এখন সমান সমান হলে কিছু লেখা দরকার নেই, কেটে ফেললাম, আর যেহেতু ব্রোমিনের নিচে কিছু থাকছে না,
সুতরাং শুধু শুধু ব্র্যাকেটটা থাকবে না তাহলে কি দাঁড়ালো আমরা কষানোটা করে নিলাম আমরা একটা রাফ করে নিলাম এখন ফ্রেশ করে দেখলাম এস আর হলো বিআর এটা হয়ে যাবে হাইড্রো ব্রোমিক অ্যাসিড তেমনি ভাবে আমরা ক্লোরিনকে দেখাইলো এরকম হবে আমরা আরেকটা ভিডিওতে আরো অন্যান্য কিছু সম্পর্কে আলোচনা করব সেনাগত সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ